শেরপাচার্য জয়নুল আবেদিন বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় 1914 সনে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম মুসলিম স্টুডেন্ট ছিলেন যিনি কলকাতা আর্ট স্কুল থেকে, সরকারি আর্ট স্কুল থেকে ডিস্টিংশন সহ প্রথম শ্রেণী পান। পরবর্তী 2 বছর তিনি স্টেট স্কুল অফ আর্ট থেকে পড়াশোনা করেন, যেটা লন্ডনে বা ইউনাইটেড কিংডমে অবস্থিত। মাত্র 23 বছর বয়সে তিনি গভর্নর গোল্ড মেডেল পান তার ছোটবেলার স্মৃতি বুজরিত নদীর ছবি আর্ট করে। 1943 সালে দুর্ভিক্ষের স্কেচ করে ব্যাপক সমাদৃত হয়েছিলেন। তবে তার কর্মজীবনে তিনি কর্মব্যস্ত মানুষ বা খেটে খাওয়া মানুষদের ছবি আর্ট করতে পছন্দ করতেন, যেটা প্রতিফলন ঘটেছিল তার দুর্ভিক্ষের 30 বছর পরে। তিনি দ্য স্ট্রাগল নামে একটা ছবি প্রিন্ট করেছিলেন, ছবি আর্ট করেছিলেন, এবং এটার ভাস্কর্য আমাদের দেশে তৈরি হয়েছে, এখনো আছে। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি শিল্পকলা ও কারুশিল্প ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে চারুকলা নামে পরিচিত। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া এই শিল্পীকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন 2009 সনে তার অবদানের জন্য বুধ গ্রহের উপর একটি প্রভাব গর্তের নাম দিয়েছিলেন আবেদিন। 1976 সনে তিনি মারা যান। গুগল তার সম্মানে 2012 সনের 29শে ডিসেম্বর তার 105তম জন্মদিনে ডুডল প্রকাশ করে। আসুন আমরা তার সম্বন্ধে আরো কিছু জেনে নেই উইকিপিডিয়া থেকে, গুগল রিসার্চ পেজ থেকে বা বিভিন্ন রিসার্চ বুকস থেকে, এমনকি চারুকলা ইনস্টিটিউট গেলেও পাবেন আপনি, তার সম্বন্ধে অনেক কিছু সেখানে আছে জেনে নিতে পারি, যারা আমাদেরকে বিখ্যাত করে ফেলছে দুনিয়ার কাছে। থ্যাংক ইউ।